আসসালামু আলাইকুম আমি দই বানিয়েছি খুব সহজভাবে তো আপনাদের সাথে শেয়ার করব যে দইটা কিভাবে তৈরি করলাম দেখুন কত সুন্দর হয়েছে আমি কেটে নিয়েছি আমি যেই দইয়ের টক দইয়ের যেই কোটাটা ছিল সেটার মধ্যেই দই পেতেছি আশা করি ভালো লাগবে তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি এক লিটার পরিমাণ এক লিটার মানে চার কাপ পরিমাণ মিল্ক নিয়েছি নিয়ে এটাকে কমিয়ে নিব আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা আরও কম ব্যবহার করতে পারেন আর টক দই হলে চিনিটা না ব্যবহার করলেও হবে আমি চিনিটা দিয়ে এখন নাড়তে থাকব দুধে যাতে কোনো স্বর না পড়ে সে সেজন্য অনবরত দুধটাকে এভাবে নাড়তে হবে আপনারা যদি নাড়া বন্ধ করে রেখে দেন সর পড়ে গেলে দুধটা কিন্তু পাতলা হয়ে যাবে সর হলে মোটেও ভালো লাগবে না সেজন্য অনবরত নাড়তে হবে এখন আমি টক দই ফ্রিজে ছিল বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি রুমের এবং পানি ঝরিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ আমি টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দই দিচ্ছি আপনারা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন তো দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ কোনো ল্যাম্পস থাকলে দইয়ে দুধের সাথে মিশবে না সুন্দর হবে না সেজন্য ফেটিয়ে নিতে হবে আর এখানে আমি কিছু গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আমি গুঁড়ো দুধ দিব দুধে লিকুইড দুধের মধ্যে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সেজন্য নিয়ে নিচ্ছি আমি দুধটা নিয়ে সেখানে লিকুইড দুধ দিয়ে দিব লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে দুধটাকে এখন পাতলা করে দুধের সাথে মিশিয়ে দিব সরাসরি মিশাই যদি তাহলে দেখা যাবে দলা পাকিয়ে যাচ্ছে এখন আমি দুধগুলো ভালো করে পেটিয়ে নিচ্ছি নিয়ে মিশিয়ে দেব লিকুইড দুধের সাথে মিশিয়ে দিচ্ছি দুধটা ঘন হয়ে যাবে সেজন্যই দেয়া আপনারা চাইলে নাও দিতে পারেন তো এই জন্য দুধটাকে কিন্তু বেশি আবার ঘন করা লাগবে না এদিকে দেখুন আমার দইটা ফ্যাটানো হয়ে গিয়েছে ক্রিমি একটা টেক্সচার চলে আসে তা এখন দুধটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিচ্ছি এমন ঠান্ডা হতে হবে অতিরিক্ত গরম থাকা যাবে না আবার অতিরিক্ত ঠান্ডাও থাকা যাবে না আঙ্গুল ডুবানো যায় আঙ্গুল ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারেন সেই টাইপের গরম হবে কুসুম গরমের থেকে আরেকটু গরম থাকতে হবে আবার দইটা কিন্তু ঠান্ডা নেওয়া যাবে না নিলে কিন্তু আপনার দুধটা ঠান্ডা হয়ে গেলে সেই দই আর জমবে না সেজন্য আপনাদের টেম্পারেচার দেখতে হবে দুধটা যেন কুসুম গরমের থেকে আরেকটু গরম থাকে এখন আমি কিছু দুধ দিয়ে সেই দইটাকে একটু ফেটিয়ে নিয়ে তারপর দুধের সাথে মিশিয়ে দেবো ফ্যাটানো হয়ে গিয়েছে এখন দুধের মধ্যে এই দইটা দিয়ে দিব আর দুধটা অবশ্য আমি বলছি যে গরম থাকতে হবে আঙুল ডুবানো যায় তার থেকেও আরেকটু গরম থাকতে হবে যে আঙুলটা দিয়ে আপনি কিছুক্ষণ রাখতে পারেন এই টাইপের গরম হবে তো দুধের টেম্পারেচার অনেক বড় একটা ফ্যাক্ট এটা হের ফের হলে আপনি দইটা জমবে না সেই দিকে সবসময় খেয়াল রাখা লাগবে এখন খুব ভালো করে ফেটিয়ে আমি যেই পাত্রে দইটা জমাবো সেই পাত্রে ঢেলে দিব। থেকে টক দই কিনে নিয়ে এসেছিলাম সেই পাত্রটার মধ্যেই দইটা জমাচ্ছি আপনারা চাইলে যে কোনো পাত্রে দই জমাতে পারেন মাটির হাঁড়িতে কিংবা কাচের পাত্রে প্লাস্টিকের পাত্রে যে কোনো পাত্রে ঢেলে দইটা জমাতে পারেন আমার এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাটির যেই মালসা সেটার মধ্যে আমি দইটা জমিয়েছিলাম এখন আমি একটা কাচের কাপ নিয়েছি সেটাতেও জমতে দিয়ে দিব আমি সনাতন পদ্ধতিতে জমাবো ওভেনেও করতে পারেন আপনারা ওভেনটাকে যদি একশো ডিগ্রিতে এক ঘন্টা থেকে দুই ঘন্টা দিয়ে রাখলে দইটা জমে যাবে এটার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ফয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি কারণ ওটা ঢাকনা নেই আর দইয়ের পাত্রটাতে ঢাকনা লাগিয়ে নিয়েছি আমি কম্বল দিয়ে মুড়িয়ে আমার কাঠের আলমারি আছে সেটার মধ্যে রেখে দিচ্ছি যাতে গরম থাকে খুব ভালো করে আমি এখন মুড়িয়ে নিব দেখুন আমি কিভাবে চাপা দিয়ে রাখছি যত মুড়িয়ে রাখা যাবে ততই ভালো থাকবে এখন আমি এগারো ঘন্টা এগারো থেকে বারো ঘন্টা রেখে দিতে হবে তাহলেই জম দইটা পারফেক্টভাবে জমবে আট নয় ঘন্টাতেও কিন্তু দই জমে না আপনারা অবশ্যই এগারো থেকে বারো ঘন্টা পর্যন্ত দই জমাবেন আমি এগারো ঘন্টা থেকে সাড়ে এগারো ঘন্টা রেখেছি দেখুন দইটা কত সুন্দর পারফেক্টভাবে জমেছে এখন আমি ফ্রিজে রেখে দিব তার আগে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি তো আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ